আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা বইয়ের রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক, শুরু করছি আজকের বই রিভিউ। যে মানুষটার আমাকে হেয় প্রতিপন্ন করার কোনো অধিকার নেই, তার কাছ থেকে কটু কথা শোনাটাই অপমান। আসলেই তো তাই, খুব খাঁচের মানুষদের থেকে কটু কথা শুনতে আমরা অভ্যস্ত, কিন্তু যে মানুষকে আমরা অধিকার দিইনি তার কাছ থেকে বাজে ব্যবহারই তো অপমান বোধ হয়। মানব জীবনে এমন কিছু অনুভূতি নিয়ে তাহসান খান লিখেছেন অনুভূতির অভিধান বইটি। অভিধান হওয়ার হামেশাই আমাদের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমরা চলার পথেও নিজস্ব অভিধান তৈরি করি। সুখ দুঃখ কষ্ট ভালোবাসা দ্বিধা অপমান অনুশোচনা সব অনুভূতি মিলিয়ে আমরা আমাদের অভিধান লিখি। তেমন 20টি অনুভূতির অভিধান বর্ণনা লেখক বইটিতে অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। সে হিসেবে আমি বলবো বইটি নামকরণে সার্থক। তাহসান নামটার মধ্যেই সঙ্গীত প্রেমীরা হারিয়ে যান আবেগে। গায়ক অভিনেতা শিক্ষক এর পাশাপাশি এবার নাম লেখালেন লেখক হিসেবে, আর বইটি পড়ে আমার মনে হয়েছে এক্ষেত্রে তিনি সফল লেখক হিসেবে। তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। অনুভূতির অভিধান কোনো গল্প বা উপন্যাসের বই নয়, এতে তাহসান মানুষের 20টি মানসিক অনুভূতি সম্পর্কে তার নিজস্ব অভিমত আর অভিজ্ঞতার নিরিখে পর্যালোচনা করেছেন। প্রতিটি অনুভূতি এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয় যে মনে হয় সব নিজের সাথে মিলে যাচ্ছে। আমরা সাধারণত মানুষরা হয়তো ভাবি তার কাদের জীবন কত সুখের, ওনারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু বইটি পড়তে পড়তে আমার লেখককে খুব কাছের মানুষ মনে হয়েছে। দ্বিধা কৌতূহল বিস্ময় আতঙ্ক অহংকার সহমর্মিতা অপমান অনুশোচনা আস্থা অনুপ্রেরণা সাফেন প্রয়াত অভিমান একগুয়েমি উদ্বেগ বিভ্রান্তি মুগ্ধতা হতাশা ঈর্ষা সন্দেহ মনাকসিন্স অনুভূতিগুলো গিয়ে লিখতে গিয়ে তাহসান লিখেছেন নিজের শৈশব তারুণ্য বা বর্তমানের অনেক টুকরো ঘটনা পরিবার আর বন্ধু চেনাজানা মানুষের কথা। এর মধ্যে দুটি অনুভূতি স্বাধীন প্রয়াত এবং মনাকসিন্স যার প্রতিশব্দ এখনও বাংলায় নেই। স্বাধীন প্রয়াত মূলত একটি জাপান জার্মান শব্দ এবং এর মানে হচ্ছে অন্যের ক্ষতিতে আনন্দ পাওয়া। বাঙালিদের মধ্যে এই অনুভূতিটি এতটাই বেশি যে আমরা প্রত্যেকেই কখনো কখনো অথবা প্রায়শই নিজেদের মধ্যে এই অনুভূতিটি লালন করি। অনেক মানুষ আছে আমাদের চারপাশে, তারা তাদের ইচ্ছে অনুযায়ী সব পেয়েছে, তাও সবসময় তাদের মধ্যে একটা শূন্যতা কাজ করে। লেখকের বাসায় মানুষ যখন তার বর্তমান অবস্থানে প্রতিনিয়ত কোনো অস্বস্তি নিয়ে বেঁচে থাকে, যখন তার মনে হয় সে অন্য কোনো পরিবেশে অন্য মানুষের ভিড়ে খুঁজে পাবে তার অধিবাস, তখন এই তীক্ষ্ণ যে অনুভূতি তার নাম মনাকসিন্স। বইটি থেকে শেখার আছে অনেক কিছু। মানসিকতা পজিটিভ হবে অনেকটাই, হতাশা জেরে বেঁচে ওঠার নতুন মন্ত্র। বইটির প্রভাব সুদূরপ্রসারী, আগামী আরও কয়েক প্রজন্ম বইটি পড়তে পারবে নির্দ্বিধায়। আর বইটি এমনই একটা বই, যতবারই পড়বেন নতুনভাবে কিছু উপলব্ধি হবেই। গল্পের প্রেক্ষাপট তৈরিতে লেখক বেশ সচেতন ছিলেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি লেখকের শব্দ ছয়নে, খুব সহজ ভাষা নয়, আবার বুঝতে খুব একটা বেগ পেতে হবে না, ফলে অনুভূতিগুলো যে কোনো পাঠকের কাছেই বোধগম্য হবে। লেখক তার ব্যক্তি জীবনে অনেক বিষয় খুব সহজে আমাদের সামনে তুলে এনেছেন, যা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। বইটির অন্যতম বিষয় হলো প্রত্যেকটি অনুভূতি নিয়ে লিখবার পরে সেই লেখার পরবর্তী পৃষ্ঠায় সেই অনুভূতিকে কেন্দ্র করে একটি ছবি আঁকা, সাথে তার পরবর্তী পৃষ্ঠায় সেই বিষয়কে নিয়ে একটি কবিতা, একের ভিতর সব। এই বই শেষ করছি বইটিতে লেখা অভিমান কবিতাটির কিছু অংশ বিশেষ দিয়ে। এত বিশ্বাস নয় প্রত্যাশার উচ্ছ্বাসা, শুভাকাঙ্ক্ষী দলে দলে, যতই আমি হারিয়ে যাই অভিমানের ছলে। এক নজর বইয়ের নাম অনুভূতির অভিধান, লেখক তাহসান খান, প্রকাশনী অধ্যয়ন, প্রকাশকাল মার্চ 2021, মুদ্রিত মূল্য 270। আর যে আমি রিভিউ বা পডকাস্টটা পড়ছি, এই পডকাস্টটার কপিরাইট বা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে নাজনীন নিশা। আমি এই পোস্টটা বা এই রিভিউটা সংগ্রহ করেছি বই প্রকাশের আড্ডাখানা গ্রুপ থেকে। এই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, সেখান থেকে আপনারা অরিজিনাল পোস্টটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।